একটা যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে, ওই যুবকটা দৌড়ে গিয়ে আল্লাহর ওলির কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি একটা প্রশ্ন করব জবাব দেন। আল্লাহর ওলি বলে, কি প্রশ্ন? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ অসংখ্য গণিতবার তওয়াফ করলাম, কিন্তু যতই আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি আমার দিলে তেমন শান্তি লাগে না, আমার দিলে তেমন মজা লাগে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা তওয়াফ করবেন দেখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ যতই তওয়াফ করেন দিলে ততই মজা লাগে, কি বলেন ঠিক না? দিলে ততই আনন্দ লাগে। কিন্তু ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আমি আল্লাহর ঘর যতই তওয়াফ করি আমার দিলে তেমন মজা লাগে না। আল্লাহর ওলি তার কিছু কোণের জন্যে চোখ দুইটা বন্ধ রাখলেন, চোখ খুললেন। এবার আল্লাহর ওলি বলে, এ যুবক আগে আমার প্রশ্নের জবাব দে, তোর মা বাবা আছেন? যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি আমার মা বাবা আছে কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ নাই, তাদের আমাদের বাড়ি হলো বাংলাদেশে আর আমার মা বাবা দেশে থাকি, আমি আবার আমার বিবি বাচ্চা নিয়ে সৌদি আরবে থাকি, কিন্তু তাদের সাথে 10 বছর যাবৎ কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নেই না। আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলে, যুবক রে আমার আর বুঝবার বাকি নাই, তোর মা বাবা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, যার জন্য তোর পিছনের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী বলেন, যাদের মা বাবা যাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাদের কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না, পিছনের নেক আমল যখন কবুল না হয় সামনের ইবাদত করতে তেমন ভালো লাগে না, তেমন দিলে মজা লাগে না। ও যুবক তোর মা বাবা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, এই জন্য তোর সামনের ইবাদত করতে তেমন মজা লাগে না। যুবক এবার চিন্তা করলেন, আমার বিবি বাচ্চা থাকুক আর না থাকুক আমি আমার মা বাবার খোঁজ খবর না নিয়ে আমি দেশ থেকে আসব না। এই বলে যুবক দেশে চলে আসলেন বাংলাদেশে। বাংলাদেশে এসে তার এলাকার বাজারের কাছে এসে বলেন, ভাই তার আব্বার নাম ধরে বলে, এই লোকটাকে চিনেন? দোকানদার বলে, চিনবো না কেন? যুবক বলে, ভাই ওই লোকটা কেমন? দোকানদার বলে, উনি তো বহু বছর আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সন্তান ডাক দিয়ে বলে, ভাই উনি কিভাবে বিদায় হয়ে গেলেন? দোকানদার বলে, তার একটা কুলাঙ্গার সন্তান ছিল, 10 বছর যাবৎ কোনো খোঁজ খবর তাদের সাথে নেয় না, তার পিতা চিকিৎসার অভাবে ওষুধের অভাবে না খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের অন্তরে অনেক পরিমাণ আঘাত লাগলো, হায় রে আমার আব্বা চিকিৎসার অভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ওই সন্তান এখন চোখের পানি ঝরে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, ওনার স্ত্রীর অবস্থা কেমন? ওনার কি অবস্থা?
দোকানদার বলে ভাই ওনার স্ত্রীও থাকার মধ্যে কি না থাকার মতোই উনিও মৃত্যুর সাথে শায়িত মৃত্যুর সজ্জায় শায়িত পৃথিবী থেকে মনে হয় আর বেশি দিন আর থাকবে না উনিও বিদায় হওয়ার উপক্রম হয়ে গেল উনি চোখে দেখে না বিছানায় পড়ে আছে উনি উঠতে পারে না উনি খাবার গ্রহণ করতে পারে না উনিও পৃথিবীতে থেকেও না থাকার মতো এখন ওই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলেন আমি এখন আমার মাকে কিভাবে মামা বলে ডাক দেই আমার মা যদি এখন বলে তোর মতো কুলাঙ্গার সন্তানের আর কোন দরকার আমার নেই দশ বর্ষ হয়ে গেল চিকিৎসার অভাবে তোর আব্বা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল আমিও আজকে বিদায় হওয়ার পালা এত বৎসর পরে তুই কেন আসলি তোর মতো সন্তানের আর আমার দরকার নেই আমার প্রিয় ভাইরা ওই সন্তানের কথা মনে করে এক কদম সামনে বাড়ায় আর এক কদম পিছনে আসি সন্তান এক এক করে যখন তার মার ঘরের কাছে গিয়া যেই মা তো তাকে মা মা বলে ডাক দিয়ে দিল এমনি তার মা চোখে দেখে না উঠতে পারে না বসতে পারে না তার মার ডাকে জবাব যখন তার মামা ডাক যখন দিয়ে দিল তারপরেও ওই বৃদ্ধা মহিলা তার মা বিছানা থেকে লাফ দিয়ে উঠে উনি বলে আমি চোখে দেখি না আমি উঠতে পারি না আমি চলতে পারি না তারপরেও তোমার এই ডাকে আমি বুঝতে পারলাম এই ডাক পৃথিবীর কোন মানুষের ডাক হতে পারে না নিশ্চয় এটা আমার সন্তানের আওয়াজ ওই মা জননী সন্তানকে আওয়াজ দিয়ে বলে আয় তুই আমার কাছে আমি চোখে দেখি না কি হয়েছে তাতে আমি দুইটা হাতে তোকে আদর করে দেখব আমার সন্তান কত বড় হয়ে আছে মা জননী সন্তানকে বুকে জড়াইয়া আদর করে আর ওই সন্তান ডাক দিয়ে বলেন মা গো দশ বর্ষ যাব আমি তোমাদের কোনো খবর নিলাম না আমার আব্বা চিকিৎসার অভাবে বিদায় হয়ে গেল তুমি এখন এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে এত বর্ষর পরে তোমাকে মামা বলে ডাকলাম তুমি তো একবারও বললে না ও সন্তান তোর মতো সন্তানের আর প্রয়োজন নাই এত বর্ষর পরে কেন আসলি এই কথা তো একবারও বললা না তখন মা ডাক দিয়ে বলে বাবা রে আমি তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি আমি তোকে দীর্ঘ দুই বছর দুধ পান করিয়েছি আমি তোকে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি আমি যতই খেদমত করেছি তোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাই করি না যতটুকু করেছি আমি একজন মা হিসেবে করেছি তোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাই আমি করি না আমার প্রিয় ভাইরা এই জন্য এই দুনিয়াতে স্বার্থবিহীন যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে এটা হলো আপনার মা এবং বাবা মা বাবা আপনার জন্য যা কিছু করে সব হলো স্বার্থবিহীন স্বার্থের জন্য করে নাই
জন্য আল্লাহর নবী বলেন তোমার মা বাবার খেদমত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবী থেকে বিদায় হতে দেরি হবে আর আমি আল্লাহর দরবারে আসতে আসতে আমি আল্লাহ তোমাদের কবরটাকে আমার তৈরি জান্নাতের বাগান বানিয়ে দিব